হ্যালো এভরিওয়ান, আজকে জানাবো বাংলাদেশের ক্রিকেটারদের 2021 সালের বিবিসির সাথে নতুন চুক্তি অনুযায়ী কার বেতন কত, কে কোন ফর্ম থেকে কত টাকা বেতন পান এবং টি টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট প্রতি ম্যাচ বাবদ কত টাকা বোনাস পান প্লেয়াররা, তা বিস্তারিত জানাবো আপনাকে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বিশ্বের সেরা 10 ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে বাংলাদেশ পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড, তাই সেই তুলনায় ক্রিকেটাররা বেশ ভালো পরিমাণের বেতন পেয়ে থাকেন প্রতি মাসে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নাইম শেখ বিবিসি থেকে প্রতি মাসে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। আফিফ হুসাইন ধ্রুব, আফিফ বিবিসি থেকে প্রতি মাসে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। এবাদত হোসেন চৌধুরী, এবাদত হোসেন বিবিসি থেকে প্রতি মাসে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। আবু জাহিদ রাহি প্রতি মাসে বিবিসি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। নাইম হুসাইন প্রতি মাসে বিবিসি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। মোহাম্মদ সাইফুদ্দিন প্রতি মাসে বিবিসি থেকে 1,25,000 টাকা বেতন পেয়ে থাকেন। নাইমুল প্রতি মাসে বিবিসি থেকে 1,50,000 টাকা বেতন পেয়ে থাকেন। মোহাম্মদ মিথুন প্রতি মাসে বিবিসি থেকে 1,75,000 টাকা বেতন পেয়ে থাকেন। মোস্তাফিজ প্রতি মাসে বিবিসি থেকে 2,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। তাইজুল প্রতি মাসে বিবিসি থেকে 2,50,000 টাকা বেতন পেয়ে থাকেন। মেহেদি মেরাজ প্রতি মাসে বিবিসি থেকে 3,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। লিটন কুমার দাস প্রতি মাসে বিবিসি থেকে 3,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। মুমিনুল হক প্রতি মাসে বিবিসি থেকে 3,30,000 টাকা বেতন পেয়ে থাকেন। সৌম্য প্রতি মাসে বিবিসি থেকে 4,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। মাহমুদুল্লাহ প্রতি মাসে বিবিসি থেকে 4,00,000 টাকা করে বেতন পেয়ে থাকেন। মুশফিক প্রতি মাসে বিবিসি থেকে 6,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। তামিম ইকবাল প্রতি মাসে বিবিসি থেকে 6,30,000 টাকা বেতন পেয়ে থাকেন। এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের মাসিক বেতন। এছাড়াও যারা টেস্ট ম্যাচ খেলে থাকেন তারা প্রতি ম্যাচে বোনাস বাবদ 6,00,000 টাকা পেয়ে থাকেন। যে প্লেয়াররা ওয়ানডে ম্যাচ খেলে থাকেন তারা প্রতি ম্যাচে বোনাস বাবদ 3,00,000 টাকা পেয়ে থাকেন। আর যে প্লেয়াররা টি টোয়েন্টি ম্যাচ খেলে থাকেন তারা বোনাস বাবদ 2,00,000 টাকা পেয়ে থাকেন। এই ছিল সর্বোপরি 2021 সালের নতুন চুক্তি অনুযায়ী প্লেয়ারদের বেতন সংক্রান্ত সকল তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।